হাই, গুড মর্নিং বন্ধুরা। দেখো, আমরা চা খাচ্ছি, সকালবেলা এক কাপ চায়ের মজা, দারুণ না? চা খাচ্ছো? খুব টেস্ট, তাই না? বিগত টিকটকে ইজলা ও প্রতিবন্ধীদের আবির্ভাব, এটা নতুন কিছু না, কিন্তু বৌদিদের যেসব কাজ কারবার, এটা দিনকে দিন বেড়েই চলেছে। সো গাইজ, আমার আজকের ভিডিও হবে সেই সব প্রতিবন্ধী বৌদিদের উদ্দেশ্যে, তারা ভিউজ পাওয়ার উদ্দেশ্যে ইনকাম করার জন্য যে কোনো কিছু করছে এবং যে কোনো জায়গায়, আর তাদেরকে আমি সিল মাইরা দেব। বলেন কি, সুবহানাল, এক ভণ্ড মেয়ের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটারে 12টা বাজাইছি। এটা ভণ্ড মেয়ের জন্য তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে? তুমি কি লেসবিয়ান? তোমার বিয়ে হয়নি? আমার হাজবেন্ড, সবাই দেখো, এটা আমার হাজবেন্ড, ঠিক আছে? কারোর থেকে কিছু কম নয়। কিন্তু বাকি এতে কি তোমার হাজবেন্ড? প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে। এত মোটা জিস বাত কা তুঝকো ডর হ্যায় ও করকে দিখা দুঙ্গি, এসে না মুঝে তুম দেখো সিনে সে লাগা লো জিস বাত। তা বৌদি, তুমি কি শুধু ঘরের ভিতরে নাচো, আর কোথাও নাচো না? ও দেখো যো তুঝে আদু মে বাজি, শুধু একবার নাচ দেখতে চেয়েছি, তুমি কোথায় নিচে দেখালে? গিটার বাজাবে, বাজাও না, আমাদের কেন দেখাতে চাস? খুব ভালো যে বৌদি তোমার ড্যান্স করার খুব শখ হয়েছে, কিন্তু এভাবে ইশারা করে তুমি কি দেখাচ্ছ? তোমাকে তো মনে রাখা উচিত যে ছোট ছোট বাচ্চারা ভিডিওগুলো দেখে, শুধু কি বড়রাই ভিডিওটা দেখে? আসলে তোমার নাচ দেখলে না জোয়ানি সিনেমাটাও ঠিক থাকতে পারে না, সেও ছুটে চলে আসে, বলতে হয় তুমি খুব লেজেন্ড।